ডিফিকাল্টিস লেভেলটা দুই টিমের জন্যই সমান। আমাদের মেয়েরা আমার মনে হয় যে ওরা নার্ভের ঊর্ধ্বে, ওরা জানে হোয়াট টু ডু। যে কোনো টুর্নামেন্টে মেনলি হচ্ছে যে এই টুর্নামেন্টে যেহেতু চারটা টিম, ফরম্যাটটাই এরকম যে চারটা ম্যাচ খেলতে হবে চ্যাম্পিয়ন হতে হলে বা ফাইনালে যাওয়ার জন্য। সো ওই ফাইনালটা হচ্ছে যে ক্রুশাল ব্যাপারটা হয় যে সাসপেনশন, ইঞ্জুরি, ফিটনেস বা যদি আমরা বলি ফ্যাটিক, একদিন পরপর খেলা ফ্যাটিক জমতে বাধ্য, তো ওই জিনিসগুলি মেনটেন করাটাই খুব ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে মেয়েরা তো সবসময় উজ্জীবিত, ওরা আগেও চ্যাম্পিয়ন হয়েছে, মেয়েদের মেন্টালিটি অন্যরকম। সো আমার মনে খুব বেশি ওদের কিছু বলার আমার প্রয়োজন হবে না, ওরা জানে হোয়াট টু ডু। মানে ওইটা একটু ঘুরাই বলতে চাচ্ছি যে পুরনো প্রতিপক্ষ কিন্তু মঞ্চটা নতুন, মানে ফাইনাল আর কি, কদিন আগে ম্যাচ খেলেছেন পুরনো প্রতিপক্ষ, নতুন মঞ্চ, কদিন আগে ম্যাচ খেলেছেন ইন্ডিয়ার সাথে। আপনার পরিকল্পনাগুলো কিভাবে সাজাচ্ছেন ওভারঅল? তাদের শক্তি মতো তো জানা হয়ে গেছে, কালকে প্লেয়ারের রেস্টও পেয়েছে আমাদের, ওরা রেস্ট পায়নি, এই ধরনের কিছু অ্যাডভান্টেজ আছে ওভারঅল ম্যাচ সিনারিওতে, মানে কিভাবে আপনি দেখছেন? মেইন হচ্ছে যে একটা টিমের সাথে একবার খেলা হইলে ওদের সাথে যদি ফাইনাল পড়ে, ডিফিকাল্টিস লেভেলটা দুই টিমের জন্যই সমান, কারণ দুই টিমই অ্যানালাইজ করার যথেষ্ট সময় পায়। এবং মেইন হচ্ছে যে একটা প্রতিপক্ষের সাথে যদি আপনি খেলেন, আপনি যেই ধারণাটা পরিষ্কার পাবেন, অন্য টিমের সাথে ইন্ডিয়া খেললো সে নেপালের সাথে, ওইটার থেকে আমি পুরোটা ধারণা পেতে পারি না। সো ইন্ডিয়ার সাথে যেহেতু খেলেছে এবং আমরা খেলেছি, ওরাও জানে, ওরাও অ্যানালাইজ করে, ওদের সাথে অ্যানালিস্টও আছে দেখলাম একজন, তো ওরাও অ্যানালাইজ করবে। তো সব মিলে যেটা হচ্ছে যে আসলে ফাইনালটা তো অনেক সময় হয় যে আপনার নার্ভের একটা ব্যাপার থাকতে পারে, আমাদের মেয়েরা আমার মনে হয় যে ওরা নার্ভের ঊর্ধ্বে, ওদের চলাফেরা, কথাবার্তা যেটা আমি দেখি, দে আর মানে ওই ধরনের কোনো কি বলে এটাকে আলাদা কোনো স্ট্রেস বা প্রেশার ওরকম কিছু নিচ্ছে না, ওরা জাস্ট ওয়ান্ট টু এনজয় দ্য ম্যাচ। এবং কম্পিটিটিভ ম্যাচ হয়েছিল প্রথমটা, আমি বলবো যে নো ডাউট, এবং ইন্ডিয়া টিমের বেশ কিছু ভালো প্লেয়ার আছে, স্পেশাল নাম্বার 11, নাম্বার 9, 7, ইভেন 12 কালকে দেখলাম ও গোল করিয়েছে। বাট ইভেন দেন সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে যে সমশক্তির দলগুলোর মধ্যে যেটা হয় যে যারা কম ভুল করবে তারাই ম্যাচ জিতে আসবে। সো আমাদের ওই টার্গেটটাই থাকবে, মিনিমাইজ দ্য মিস্টেকস। আপনাদের লক্ষ্যটা কি? আপনার এত কষ্ট করে যখন ফাইনালে আসে তখন কেউ তো ফিরতে চায় না, এবং মেয়েরা তো এখানে আপনারা জানেন যে কোনো ধরনের রিকগনিশন চলে আসে, মেয়েরা চ্যাম্পিয়ন হলেই একদম উপর জায়গা থেকে চলে আসে রিকগনিশন। সো ওই জিনিসটার জন্য মেয়েরা অনেক উদ্গ্রীব থাকে আমার ধারণা, তো ওই জন্য তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলবে নো ডাউট। পেনাল্টি শুট আউট প্র্যাকটিস করাছেন, আপনার কি ধারণা আগের ম্যাচের প্রেক্ষিতে যে ফাইনাল ম্যাচটা পেনাল্টি শুট আউটে যেতে পারে? এটা তো আমার সেফটির জন্য, আমি পেনাল্টি প্র্যাকটিস করাইলাম না, পেনাল্টি শুট আউট হইলো, কোনোভাবে আমি বিফল হলাম, তখন তারপরে লিখবেন যে পেনাল্টি প্র্যাকটিস হয়নি। শেষবার যখন বাংলাদেশের এই এটা এই টুর্নামেন্টে অনুষ্ঠিত বাংলাদেশি চ্যাম্পিয়ন প্রতিপক্ষ ভারত ছিল, একই পেল, আবার দুই বছর পরেই সে একই সার্কামস্টান্স, একই পরিস্থিতি, সেই জায়গা থেকে বাংলাদেশে কি পেয়ে গিয়ে কিনা, তাদের যেহেতু একবার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে, এটা আমার পক্ষে বলা মুশকিল, কারণ আমি ওখানে ছিলাম, আমি তখন ছিলাম না। আপনি যখন না থাকবেন কোনো একটা টুর্নামেন্টে, কোনো একটা খেলা, ইভেন ন্যাশনাল টিমের সাথে, ওই টিমের ভিতরে কি হচ্ছে, ওই যে ভাইবটা বা কিংবা কি বলে এটাকে প্রভাবটা, ওইটা আমি ওটা হচ্ছে মুক্ত, কারণ আমি ছিলাম না। বাট এটা হচ্ছে আনাদার ফাইনাল, ওইভাবে আপনাকে দেখতে হবে যে এখানে প্লেয়ার নতুন, আনাদার মানে ইন্ডিয়া টিম হলেও প্লেয়াররা তো নতুন, সব প্লেয়ার তো আর নাই আগের, আমাদেরও যেমন সব প্লেয়ার নাই। সো ওই জন্য এটা ইটস আনাদার ডে, এবং আপনার ওই আনাদার ডেতে মরিয়া হওয়াটাই হচ্ছে জরুরি। ওভারঅল ইমপ্যাক্ট যদি বলেন, ওভারঅল ইমপ্যাক্ট বাংলাদেশের ম্যাচও দেখেছেন, ভারতের ম্যাচও, তাদেরকে আগায় রাখছেন, বাংলাদেশকে আগায় রাখছেন কিনা, এটা যার যার টিম তো আগে রাখতে চাবেই। আজকে তো মনে করেন ইন্ডিয়া কোচ একই কথা বলবে যে আমরা নিজেদের আগে রাখবো, জিনিসটা হচ্ছে যে আগায় রাখার ব্যাপারটা হচ্ছে পুরোটাই একটা পজিটিভ অ্যাপ্রোচ থাকাটা। বাট ফুটবল তো সামটাইমস ফানি গেম,
বলা মুশকিল। এই জন্য আপনি কখনো বলতে পারবেন না যে আমি চ্যাম্পিয়ন হব বা আমি এগিয়ে আছি, এবং ইউ শুড নট ডু দ্যাট, বিকজ আপনি রেসপেক্টটা দিতে হবে অপোনেন্টের জন্য। এবং বিশেষ করে ইন্ডিয়ার যেহেতু এখানে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের কিছু প্লেয়ার আছে, ওরা ওই ধরনের ইউরোপিয়ান টিমের সাথে কিন্তু মোকাবেলা করেছে ওয়ার্ল্ড কাপে, যেটা আমাদের মেয়েরা এখনও খেলেনি। সো ওই জিনিসটা ওদের হয়তো পজিটিভ ইয়ে থাকতে পারে, বাট আই এম হোপফুল যে আমাদের মেয়েরা, আমার কালকে কিছু বলতে হবে না, ওরা জানে কী করতে হবে এবং ওরা ওদের সর্বোচ্চ দিবে, এটাতে নো ডাউট। আমার এখানে কোনো কিছু আলাদা মোটিভেট করার প্রয়োজনই নেই। এটা এখনো ডিসাইড হয়নি, আমি আজকের দিনটা যাবে, কথা হলে যদি পরিবর্তন থাকে একটা বিষয় তো হবে না, এখন ওইটা আমি কালকে ছাড়া এখন ডিসাইড করতে পারবো না।